খুলতে চলেছে স্কুল ও কলেজ কিন্তু স্কুল কলেজ খুললেই হবে না মানতে হবে কঠোর নিয়ম আগের মতো আর পরিস্থিতি নেই তাই রাজ্য সরকারের তরফ থেকে কিছু গাইডলাইন প্রকাশ করা হয়েছে তো দেখে নেব কী কী গাইডলাইন প্রকাশ করা হয়েছে এবং রাজ্যের স্কুল কলেজ ঠিক কবে নাগাদ খুলতে চলেছে বছর জুড়ে আমাদের দৈনন্দিন জীবনে এক বিস্তর বদলে এনেছে এই মারুন ভাইরাস করোনা স্কুল কলেজ অফিস থেকে শুরু করে সর্বত্রই এই পরিবর্তন স্পষ্ট বিশেষ করে পড়ুয়াদের জন্য পুরো বছরটাই কেটে গেল ভার্চুয়াল ক্লাসে এবার ধীরে ধীরে সংক্রমণ নিম্নগামী লকডাউনের জাঁতাকল থেকে বেরিয়ে নিউ নর্মাল বিধি সঙ্গে করে বাইরের পরিবেশে পা রাখছেন মানুষজন ধীরে ধীরে অফিস কাজের জায়গা পরিবহন সহ একাধিক পরিষেবা চালু হচ্ছে সেই সূত্রে ছাত্রছাত্রীদের ফেরাতেও তৈরি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলি তবে সচেতনতা ও স্বাস্থ্যবিধি কিন্তু সর্বাকে জরুরি শুধু স্কুল খুললেই হবে না মেনে চলতে হবে একাধিক স্বাস্থ্যবিধি এই প্যানাডেমিকের পর ছাত্রছাত্রীরা একটি সুরক্ষিত স্বাস্থ্যকর পরিবেশে পড়াশোনা করতে পারবে কি না তা নির্ভর করছে শিক্ষক শিক্ষিকা স্কুল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট স্কুল প্রশাসনের ওপরে শিক্ষক শিক্ষিকাদের মাথায় রাখতে হবে যে এই যাবতীয় সুরক্ষা ব্যবস্থা কিন্তু শুধুমাত্র তাদের বাঁচাবে না রক্ষা করবে ছাত্রছাত্রী সহ শিক্ষা প্রতিষ্ঠানের অন্যদেরও করোনা নিয়ে যেন কোনো গুজব না ছড়ায় না আতঙ্ক তৈরি হয় সেদিকেও খেয়াল রাখতে হবে কারণ এগুলি পড়ুয়াদের পাশাপাশি তাদের এর পরিবারের জন্য ক্ষতিকারক স্বচ্ছতা ও প্রাথমিক স্বাস্থ্যবিধি সুনিশ্চিত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইস্যু করা গাইডলাইন মেনে চলতে হবে স্কুল ও কলেজের প্রত্যেককে বাইরের সামাজিক দূরত্ববিধির পাশাপাশি এই ক্লাসরুমে নির্দিষ্ট কিছু নিয়ম তৈরি করতে হবে স্কুলে ও ক্লাসরুমে প্রত্যেকের মধ্যে অন্তত এক মিটারের দূরত্ব বজায় রাখতে হবে সেই অনুযায়ী বসার চেয়ার টেবিল ড্রেসগুলোকে সাজাতে হবে হাত ধোয়ার যে নিয়ম রয়েছে তা ছাত্রছাত্রীদের অবশ্যই শেখাতে হবে শিক্ষক শিক্ষিকাদের হুয়ের মতে স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ সকল শিক্ষাকর্মীকে সুস্থ রাখতে এবং ভাইরাস সংক্রমণ প্রতিরোধ করার জন্য সবচেয়ে সস্তা কার্যকরী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো ভালো করে হাত ধোয়া প্রতিদিন একটি নির্দিষ্ট সময় অন্তর হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা বা জল সাবান দিয়ে ভালো করে হাত ধোয়ার অভ্যাস করতে হবে ছাত্র ছাত্রীদের এক্ষেত্রে ক্লাসরুমে ঢুকলে ক্লাসরুম থেকে বেরোলে বই বোট বা কোনো সরঞ্জামে হাত দিলে সর্বদাই হাত স্যানিটাইজ করতে হবে এবং নাক মুখ মসতে গেলেও স্বচ্ছ রুমাল বা টিস্যু ব্যবহার করতে হবে তো বন্ধুরা এবার আসি স্কুল কলেজ কবে নাগাদ খুলবে তো স্কুল কলেজ কবে নাগাদ খুলবে সে সম্পর্কে এখনও আপডেট আসেনি তবে যেটুকুনি খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন সত্য মারফত তাতে জানা যাচ্ছে ডিসেম্বর মাস থেকে স্কুল কলেজ খোলার চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে তো স্কুল কলেজ খুললেই এই নিয়মগুলো সকলকে মেনে চলতে হবে তো এখনও একেবারে বিজ্ঞপ্তি দেওয়া হয়নি অবান্যের তরফ থেকে বা রাজ্য সরকারের তরফ থেকে ঠিক কবে নাগাদ স্কুল কলেজ খোলা হতে পারে তো এ সম্পর্কে যখনই আপডেট আসবে আমি আপনাদেরকে তা জানিয়ে দেবো তাই বন্ধুরা অবশ্যই এই ধরনের আপডেটেড খবর পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না ধন্যবাদ ভিডিওটি লাইক করে দেবেন অবশ্য আর শেয়ার করতে ভুলবেন না